সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে আশরাফুলের এবার তিনি যে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন খেলতে পারবেন বিপিএল কিন্তু প্রশ্ন জেগেছে আদৌ বিপিএল এ আশরাফুল খেলতে পারবেন কি প্রশ্নটা উঠার কারণ হলো আশরাফুল চাইলে বিপিএল খেলতে পারবে না যদি কোনো ফ্র্যাঞ্চাইজি চায় তাহলেই তাকে দলে নিতে পারে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি কি চাইবে তাকে আশরাফুলকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে আর তাকে নাকি কেউ দলে নিতে চায় না আর নিতে না চাওয়ার বিষয়টি বোঝা গেছে একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার বক্তব্যে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা একটি দৈনিককে বলেন আশরাপুরের মতো একজন ক্রিকেটারের চাহিদা অনেক বেশি থাকলেও তার নৈতিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে তিনি বলেন সে খেলার জন্য প্রস্তুত যদি তাকে দলে নেই আর কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আশরাপুরের দিকে আঙ্গুল যাবে না তার নিশ্চয়তা কি সে যদি কোনো ক্যাচ মিস করে তাহলে কেউ ভাবতে পারে ইচ্ছা করে করেছে আবার আউট হলেও একই ধারণা হতে পারে সেই কারণে বিপিএল এ তাকে দলে ফেরানোর আগে তিনবার ভাবতে হবে প্রত্যেক দলকেই সিলেট সিক্সার্স খেলবেন আশরাফুল সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়দের কথায় কিছুটা আশার আলো দেখতেই পারেন আশরাফুল তিনি বলেন বিপিএল গভর্নিং কাউন্সিল যদি তাকে ড্রাফটে রাখে তাহলে আমাদের নিতে আপত্তি নেই তিনি বলেন দেখেন আমি সবার কথা বলতে পারবো না তবে আমরা তাকে নিতে কোনো দ্বিধা করব না যদি বিসিবি তাকে তালিকাভুক্ত করে বিসিবি তার নাম যদি রাখে তাহলে আমাদের দল যারা নির্বাচন করে তারা চাইলেই নিতে পারে আশরাফুলকে ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ